আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি পাকা আম দিয়ে ভীষণ মজাদার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। প্রচণ্ড এই গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে আমাদের কার না ভালো লাগে। আর তাছাড়াও এখন চলছে ভরপুর পাকা আমের মৌসুম, তাই আজকে পাকা আম দিয়ে ভীষণ মজাদার একটি পুডিং তৈরি করে দেখাবো, যেটা তৈরি করতে অনেক অল্প উপকরণ লাগবে এবং খেতে ভীষণ মজাদার হবে। চলুন তবে দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি। এই ডেজার্ট তৈরি করে নেওয়ার জন্য আমাদের সবার আগে প্রয়োজন পড়বে পাকা আম। আমি এখানে চারটি পাকা এবং মিষ্টি আম নিয়েছি, আর আমগুলো যাতে খুব ভালো মিষ্টি হয় এদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, কারণ টক আম দিয়ে কিন্তু এই পুডিংটা খেতে মোটেও ভাল লাগবে না। এবার এই আমগুলোকে আমি আলাদা করে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ এই আমগুলোকে আমাদের ব্লেন্ড করে একদম পিউরি তৈরি করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে একদম মিহি পেস্ট করে নিয়েছি। যদি আমের মধ্যে আঁশ থাকে তাহলে এগুলোকে একটু ছেঁকে নিলে ভালো হবে। এবার সেই আমের পিউরির মধ্যে সামান্য পরিমাণ পানি মিশিয়ে একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আগার আগার পাউডার, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। মূলত আজকে ডেজার্ট তৈরি করার মূল উপকরণই হচ্ছে আগার আগার পাউডার। চেষ্টা করবেন একটি ভালো ব্র্যান্ডের আগার আগার পাউডার ব্যবহার করতে। এবার আমি সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আপনারা যদি একটি ভালো মানের আগার আগার পাউডার নিয়ে এই পুডিংটি তৈরি করেন তাহলে আপনাদের পুডিংটি খুব ভালোভাবে জমে যাবে এবং খেতেও অনেক বেশি মজাদার হবে। আর জেলোটিন দিয়ে চাইলে আপনারা করতে পারেন, তবে আগার আগার পাউডার দিয়ে কিন্তু এই পুডিংটা খেতে বেশি ভালো লাগে। 5 মিনিটের মতো খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। আর কিছুক্ষণ জাল করার পরে কিন্তু এর কালারটা কিছুটা চেঞ্জ হয়ে যাবে, আর তখন চুলো থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে যে পাত্রর মধ্যে আমরা এই পুডিংটাকে সেট করব সে পাত্রর মধ্যে ঢেলে দিতে হবে। কারণ আগার আগার পাউডার কিন্তু রুমের স্বাভাবিক তাপমাত্রা আসার সাথে সাথে কিন্তু এটা জমে যায়, এর জন্য গরম থাকা অবস্থাতেই আপনাদেরকে এটা যে পাত্রর মধ্যে সেট করবেন সে পাত্রর মধ্যে ঢেলে দিতে হবে। আপনারা চাইলে এই পুডিংটাকে নর্মালি ফ্যানের নিচে রেখেও জমিয়ে নিতে পারেন, তবে একটু তাড়াতাড়ি জমিয়ে নেওয়ার জন্য এটা আমি 30 মিনিটের জন্য ফ্রিজে রেখেছিলাম। আর ঠিক 30 মিনিট পর ফ্রিজ থেকে বের করে এটাকে আমি ছোটো ছোটো কিউব কিউব করে কেটে নিচ্ছি, কারণ এটা হচ্ছে আমাদের পুডিং তৈরির প্রথম ধাপ। এবার এই ছোটো ছোটো করে কেটে নেওয়া আমের জেলগুলোকে আমরা যে পাত্রর মধ্যে পুডিংটাকে সেট করব সে পাত্রর নিচে এভাবে করে দিয়ে দিচ্ছি। এবার দ্বিতীয় ধাপের জন্য আমি চুলোর উপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও কিন্তু এভাবে লিকুইড দুধ তৈরি করে পুডিংটাকে তৈরি করতে পারেন। এবার এই 2 কাপ দুধের জন্য আমি এখানে আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ। চেষ্টা করবেন একটি ভালো মানের আগার আগার পাউডার ব্যবহার করতে। এবার আমি এখানে 2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টির স্বাদটা কিন্তু অবশ্যই নিজেদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে হবে। এবার আমি এখানে খুবই সামান্য পরিমাণ ম্যাঙ্গো ইমালশন দিয়ে দিচ্ছি দুধের মধ্যে, যাতে একটি খুব সুন্দর আমের ঘ্রাণ আসে এর জন্য আমি এখানে ইমালশন ব্যবহার করেছি। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে এটাকে বাদ দিতে পারেন। আবার চাইলে আপনারা এই দুধের মধ্যে কিন্তু এলাচের গুঁড়োও দিতে পারেন, এতে করেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। 5 থেকে 7 মিনিটের মতোই দুধটাকে জাল করে নিলেই কিন্তু হবে, এর থেকে বেশি সময় ধরে জাল করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি গুঁড়ো দুধ দিয়ে তৈরি করেন তাহলে আরও অল্প সময় লাগবে। এবার আমি চুলো থেকে নামিয়ে গরম থাকা অবস্থাতেই যে পাত্রর মধ্যে আমরা প্রথমেই আমের জেলোগুলো রেখেছিলাম সেই পাত্রর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি উপর দিয়ে আরও কিছুটা জেলো দিয়ে দিচ্ছি। এবার আমি সব কিছুকে একবার উল্টে পাল্টে দিচ্ছি যাতে একসাথে সবগুলো জেলো লেগে না থাকে। এবার আমি আবারও নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠিক 30 মিনিটের জন্য। আপনারা চাইলে রুমের স্বাভাবিক তাপমাত্রাতেও কিন্তু এই পুডিংটা জমিয়ে নিতে পারেন। 30 মিনিট পর আমি পুডিংটাকে আনমোল্ড করে নিচ্ছি। আর আপনাদের কাছে যদি আমার আজকের এই সহজ রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আর পুডিংটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এই পুডিংটা তৈরি করতে কিন্তু খুবই অল্প উপকরণ লাগে, আর বিশেষ করে প্রচণ্ড এই গরমে এরকমই ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কিন্তু ভীষণ মজার লাগে। চেষ্টা করেছি একদমই সহজভাবে রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর তাছাড়াও যদি রেসিপি সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরকমই আরও নতুন নতুন মজাদার রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।